আজকে আমি বক্তব্য প্রদান দিয়ে বলছি, আমরা আমি মাননীয় প্রধানমন্ত্রীর বিপক্ষে কোনদিন যাবো না ইনশাআল্লাহ। মাননীয় সংসদ আল্লাহ আজমল ফারুক চৌধুরীর নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের এলাকায় দলীয় সকল কার্যক্রম পরিচালনা করবো ইনশাআল্লাহ। নৌকার সাথে বেইমানি করবো না, নৌকার সাথে বেইমানি করবো না। সমাপ্ত করতেছি যে আমি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওনার নৌকার পক্ষে এবং ওনার পক্ষে আমাদের বোধহয় তানুরের অভিভাবক আলমুল ফরিদ চৌধুরীর পক্ষে থাকবে এবং আমরা দলের বাইরে যাব না, এই করতে আমি শপথ করে দিয়েছি। আমি আমি আমার বললাম কোরআনের উপর আর দিয়ে বলছি, আমি আজীবন নৌকার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আমি ছাত্রনেতা থেকে আজ অবধি নৌকার সঙ্গেই আছি, জননেত্রী শেখ হাসিনার সঙ্গে।